হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এজি এডুকেশন চ্যানেল। গতকালই আরআরবি কলকাতার ওয়েবসাইটে এক নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 17 সেপ্টেম্বর 2018 তারিখ থেকে গ্রুপ ডির পরীক্ষা শুরু হচ্ছে রেলওয়ের। তো যারা এই ব্যাপারে কনফিউজড আছো, তো তাদেরকে বলছি যে তোমরা আরআরবি কলকাতা .gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো নোটিফিকেশানটা। অলরেডি অনেকে দেখে নিয়েছো, তো অনেকে কমেন্ট করেছিলে সেই জন্য বললাম। আর স্পিডি পাবলিকেশন জেনারেল সায়েন্স সেট 14 নিয়ে আজকে আলোচনা করব। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই সায়েন্সের সেটগুলোকে তাড়াতাড়ি দেওয়ার। তো লেটস স্টার্ট। আজকের যেটা প্রথমেই রয়েছে, 1 নম্বরে শুষ্ক কোষে সংরক্ষিত শক্তি, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। 2 নম্বরে যেটা রয়েছে যে তড়িৎ পরিবাহী তার তৈরি হয় তামা দিয়ে। 3 নম্বরে রয়েছে প্রাথমিক কোষ হলো শুষ্ক কোষ। 4 নম্বর যেটা রয়েছে শুষ্ক কোষের ক্যাথোড তৈরি হয় দস্তা দিয়ে। 5 নম্বরে রয়েছে শুষ্ক কোষের অ্যানোড তৈরি হয় কার্বন দিয়ে। 6 নম্বরে যেটা রয়েছে সঞ্চয়ী ব্যাটারিতে যে ধাতু থাকে সেটা হচ্ছে সীসা। 7 নম্বরে রয়েছে সীসার আকরিক হলো গ্যালেনা। খুবই ভালো প্রশ্ন, এটা বহুবার পরীক্ষাতে এসছে। 8 নম্বর সীসাযুক্ত সঞ্চয়ী ব্যাটারিতে প্রযুক্ত অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড। 9 প্রাকৃতিক চৌম্বক হলো লৌহ অক্সাইড। পরে যেটা রয়েছে 10 নম্বরে সেটা হচ্ছে মুক্ত অবস্থায় একটি ঝুলন্ত চৌম্বক দণ্ড ইঙ্গিত করে উত্তর দক্ষিণ দিক। 11 অস্থায়ী চৌম্বক বানানো হয় নরম লোহা দিয়ে। 12 স্থায়ী চুম্বক বানানো হয় স্পাথ দিয়ে। 13 চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। 14 চুম্বকত্ব নষ্ট হয়ে যায় চুম্বককে গরম বা আঘাত করলে। 15 চৌম্বক আবেশের সিজিএস একক হলো গাউস। 16 চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক হচ্ছে টেসলা। 17 যেটা রয়েছে মুক্ত অবস্থায় ঝোলানো চৌম্বক দণ্ডের অক্ষ ভৌগোলিক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে কোণ তৈরি করে, তার অ্যান্সার হবে 18 ডিগ্রি। 18 বিদ্যুৎ শক্তির চৌম্বকীয় প্রভাব প্রথম পর্যবেক্ষণ করেন অরস্টেড। 19 ডায়নামো বৈদ্যুতিক মোটর ট্রান্সফরমার মাইক্রোফোন লাউড স্পিকার প্রভৃতি ক্রিয়া করে তড়িৎ চুম্বকীয় প্রেরণ নীতির দ্বারা নীতির উপর। 20 ডায়নামো পরিবর্তিত করে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে। 21 রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত করে ব্যাটারি। 22 যেটা রয়েছে ট্রান্সফর্মারের কাজ হলো উচ্চ এসি ভোল্টেজকে নিম্ন এসি ভোল্টেজে এবং নিম্ন এসি ভোল্টেজকে উচ্চ এসি ভোল্টেজে পরিবর্তন করা। এরপরে যেটা রয়েছে 23 রেক্টিফায়ারের ব্যবহার হয় এসিকে ডিসিতে বদলানোর জন্য। 24 ফিউজের তার তৈরি হয় সীসা ও টিন দিয়ে। 25 টেলিফোন লাইনে ব্যবহৃত শক্তি হলো বৈদ্যুতিক শক্তি। 26 টেলিফোনের আবিষ্কারক হলো গ্রাহাম বেল। 27 যেটা রয়েছে ঘরের ফিউজ তার হলো উচ্চ রোদ এবং নিম্ন গলনাঙ্কের, অর্থাৎ হাই রেসিস্ট্যান্ট এবং লো মেল্টিং পয়েন্ট। 28 যেটা রয়েছে সেটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে একটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়ামকে। 29 ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কোবাল্ট 60। 30 কোবাল্ট পাওয়া যায় ভিটামিন B12-এ। তো ওকে ফ্রেন্ডস, আজকে স্পিডি পাবলিকেশন 14 সেট 14 নিয়ে আলোচনা করা হলো। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সেটগুলো তোমাদেরকে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।